সুবহানাহুতালা পরীক্ষা করেন আল্লাহর বান্দাদেরকে। তিনি কখনো আজাব দেন, কখনো মুসিবত দেন। আজাব আর মুসিবতের মধ্যে পার্থক্য রয়েছে। আজাব হচ্ছে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহুতালা পরিপূর্ণরূপে তাদেরকে ধ্বংস করে দেন, তখন এই আজাব থেকে কোনোভাবেই রেহাই পাওয়ার সুযোগ থাকে না, কেউ রেহাই পেতে পারে না। এমনকি ওই সম্প্রদায়ের মধ্যে যদি আল্লাহর নেকবান্দাও থাকে, ওই আল্লাহর নেকবান্দাও ওই সম্প্রদায় থেকে নাজাত পাওয়ার সুযোগ থাকে না অনেক সময়। সেটা যদি ইল্লা মান রাহিম রাব্বি, যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে রহম করেন সেটা ভিন্ন কথা। বাকি আজাব হচ্ছে এই ধরনের, আর মুসিবত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দিয়ে, বালা মুসিবত দিয়ে আল্লাহ তাআলা সতর্ক করেন।